কার্টুন খেয়ে দেবে আর বিশাল ঝাল, এত ঝাল কোনোদিন খাইনি। খাওয়ার পরে শুধু নাক কান দিয়ে বলির ঘাম ডবে ডবে এখানে পড়ছে ও সেইগুলো খাচ্ছে। দূর থেকে দেখতেও ভালো লাগছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। তো হ্যাঁ, ঠিকই ভেবেছো, আজকে যাবো ফুলবাগান, শুধুমাত্র খাওয়ার জন্য এতদূর যাবো। ওখানে মোমোটা বেশ ভালো পাওয়া যায়, তাই সব বন্ধুরা মিলে যাবো কলেজ ছুটির পরে। তো ব্লগটা হঠাৎই শুরু করে দিলাম, তো ভিডিওটা দেখতে থাকো। ফুলবাগান মেট্রো স্টেশনে চলে এসেছি, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের খাওয়া, পেট ভোজন করা। তো যাচ্ছি মেন মোমোর জন্য। এখন মোমোর দোকানে চলে এসেছি, তো এখন ওয়েট করছি সব বন্ধুরা মিলে, সব ওয়েট করছি। এখন মোমো তৈরি হচ্ছে দোকানে, তো খাবো এখন। এই এতদূর থেকে এসেছি শুধু খাওয়ার জন্য, আমরা খুব খেতে ভালোবাসি। বলেন কি আচ্ছা, এই লাল মতো পতাকাটা ওখানে মেট্রো স্টেশন, আর এই হচ্ছে দোকান। এখন ভাজা চলছে। হাই গাইস, আমার নাম সার্থক ঘোষ, আমি প্রীতমের ব্লগে মাঝে মাঝে আসি, আমি প্রীতমের বন্ধু হই, আমরা একই দিকে থাকি, ও ডায়মন্ড হারবার থাকে, আমি সোনারপুর থাকি। আমরা পাঁচজন এসেছি এখানে মোমো খেতে। এই হলো ভাই, টাকলা আসে, আর ওইদিকে আমাদের এটিএম চলতে হবে। জায়গাটা সেরকম ভালো না, মানে বসার কোনো জায়গা নেই, পিছনে সবুজ আছে, সবুজ সব জায়গায় আছে। এটা গন্ধরাজ মোমো, এটা লাল চিলি, এটা খাওয়ার পরে শুধু নাক কান দিয়ে বলেন কি। একটু বাদে ভিডিওটা আসছে, চল। একবার আগে এসেছিলাম, তো খেয়ে খুব ভালো লেগেছিল, মানে জাস্ট আলাদাই লেভেলের হয়েছিল মোমোটা, তাই আবার একবার চলে এলাম। ভালো ভালো, মানে যেখানে ভালো জিনিস করবে সেখানে তো আসতেই হবে না, তো ভালো করে বলে ভালো খেতে ভালো লাগে, তাই চলে এসেছি এখানে। আরে কেনা কে চাতে হো, কেমন লাগলো? আরো বেশি ভালো লেগেছে, আরো বেশি ভালো লেগেছে, এখন খুব ভালো লাগছে, বারবার আসতে হবে, টাকা থাকলে চলে আসবে। ফুলবাগান লভস, তোর কেমন লেগেছে? কতর মাথায় উঠে বাড়ি ফিরে, অসম্ভব ঝাল বলেন কি, মাথা গরম হয়ে কত, মানে ভালো লাগছে? পাঁচে চার। হ্যাঁ, পাঁচে চার, পাঁচে চার। তোর কেমন লেগেছে বল? খুব ঝাল, খুব ঝাল, দারুণ হয়েছে। তো তোর কিরম রেটিং বল? খুব ভালো। অনিকেত আর বদি আমাকে বলেছিল ডবল ঝাল দিতে, আমি দিয়ে দিয়েছি, এবার বদির অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। বদির ঘাম ডবে ডবে এখানে পড়ছে ও সেইগুলো খাচ্ছে। তোর কেমন লেগেছে বল? ভালো বুদ। আসো খেয়ে যাও। কেমন লেগেছে? একদম মোড়ের পাশেই ডান দিকে, আসো। আর টিএফসি, আর যদি যদি ভালো না লাগে তাহলে তুমি কলকাতায় আসো। দারুন খেতে, বিশাল ঝাল, এত ঝাল কোনোদিন খাইনি। বলেন কি, মোমো টোমো খাওয়ার পরে এই সুপের পালা, মোমো খাওয়া গেছে তারপরে সুপ খাচ্ছি। এতে চিকেন, সব মশলা টলা দেওয়া আছে, ধনে পাতা, আর কি সব বাঁধাকপি টাঁধাকপি দেওয়া আছে মনে হয়, চিকেনও আছে পেলাম, একটা সেদ্ধ করা চিকেন, ভালো লাগছে বেশ সুপটা। মোমো খাওয়ার পরে খাচ্ছি, অবস্থা দেখো আমাদের, এই হচ্ছে আমাদের ফুড ব্লগার, আমরা নাকি ফুড ব্লগ করবো, ফুড ব্লগ আমাদের দ্বারা মনে হবে না। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, পেটের অবস্থা খুব খারাপ, জানি না বাড়ি গিয়ে কি হবে, প্রচুর আগা হবে মনে হয়। বলেন কি, এরাও সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, যে যার মতো মেন খাওয়ার জন্য এত দূর এসেছিলাম, এত টাকা খরচা করে মেট্রো চড়ে দূর হেঁটে জার্নি করে খেতে এসেছিলাম, তো খাওয়া সার্থ হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। এ ফিউ মিনিটস লেটার, আর প্ল্যান সব শেষ, এবার এর পাশাপাশি একটা আছে সুভাষ সরো বলে একটা লেগ আছে, ওখানে যাচ্ছি, দেখা যাক ওখানে কি পাবো, ওখানে একটু ঘুরবো, দেখা হচ্ছে। চলে এসছি সুভাষ সরোবরে,
জন্য এতক্ষণ ধরে হাঁটছিলাম, খাওয়া দাওয়ার পরে বেশ ল্যাদ খেতে খেতে হাঁটছিলাম, তো সেখানে চলে এসেছি লেকের মধ্যে, ঢুকছি রাস্তা দিয়ে, এখন যাব কিছুটা ভিতরে যাব, গিয়ে দেখি কি আছে ওখানে। প্রথমবার আসছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স। কাছে চলে এসেছি, তো দেখাচ্ছি লেকটা কিরকম, জাস্ট তাকিয়ে দেখো কতটা আসবে দেখছি, সামনে গিয়ে দেখাচ্ছি, তুমি শুধু একবার দৃশ্যটা দেখো, ওয়াও জাস্ট অসাম। দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এখানে কিসব এগুলো থাম জানি না কি বলে, এগুলো রবীন্দ্র সরোবর আছে, এগুলো কি বলে জানি না, লোকে সব ফটোশ্যুট করে, দূর থেকে লেকটাও ভালো লাগছে। পার্ক টাক আছে, এখানে সব ফটোশ্যুটিং করছে, ওপারে বাচ্চারা খেলাধুলা করছে, বেশ দারুণ জায়গা। এখানে আসলে অনেক শান্তি পাওয়া যায়, গাছের ছায়া যেটাকে বলে, তার সাথে লেক এখানে, আর আমার সাথে আছে এই চারজন, এই চারজন তারাও বসে ল্যাদ খাচ্ছে, এই দেখতে পাচ্ছ, এই চারজন এরা হচ্ছে সেই আমাদের তাবিজ তারা গ্রুপের এই পাঁচজন মেম্বার, বসে বসে ল্যাদ খাচ্ছে খাওয়ার পরে। এই মালটাকে একবার দেখো, এটা খাওয়ার সময় এত ঘেমে গেছে যেন স্যুপটা ওই ঘাম দিয়েই তৈরি হয়েছে। আজ এই পর্যন্ত, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একটু বন্ধুদের সাথে বেশ এনজয় করেছি, হালকা করে খাওয়া দাওয়া, একটু ঘুরতে এলাম, তবে এই ভাবছো যে আমরা ঘুরতে এসেছি তা নয়, কলেজ শেষে, কলেজ হয়ে গেছে, একটু ফ্রি টাইম ছিল, তারপরে ঘুরতে এসেছি, আমরা সবসময় ঘুরতে এসেছি ফ্রি টাইম দেখেই, কলেজ কামাই করি না, এখন কলেজ স্টুডেন্ট। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইবটা করে রাখো নতুন হলে চ্যানেলে, আস্তে আস্তে এখন কন্টিনিউ ব্লগ করার চেষ্টা করবো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।